দেশের ব্যাংকিং জগতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আহসানুল আলম মারুফ। আহসানুল আলম মারুফের বয়স মাত্র 28 বছর। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ছেলে। তিনি এস আলম গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে পারিবারিক ব্যবসায় সহযোগিতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। মারুফ এর আগে জেনেসিস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসান আবাসন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। টেক্সটাইল অ্যাক্সেসরিজ অ্যান্ড অ্যাপারেল লিমিটেড, ওয়েস্টার্ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকও তিনি। এগুলো সবই এস আলম গ্রুপের প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংকের আগে মারুফ ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মারুফ সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান হিসেবে দেশের সবচেয়ে বড় ব্যাংকের দায়িত্ব নিলেন, যখন ব্যাংকটির তারল্য, আমানতসহ বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত নানা ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে। সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে কম বয়সী চেয়ারম্যান হিসেবে মারুফকে নির্বাচন ব্যাংকিং সেক্টর সহ দেশে বেশ কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।